চারদিকে এখন অনেকটাই কুয়াশা, এমনকি অনেকটাই শীত পড়েছে। এই শীতের সকালে আমার মায়ের হাতে স্পেশালি দুটি বাপা পিঠার রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। শীত আসলেই বেশিরভাগ গ্রামে এরকম ডেকির শব্দ শোনা যায়, আর এইরকম ডেকিতে গুঁড়ো কুটে নানান ধরনের পিঠা তৈরি করা হয়, আর ডেকির গুঁড়ো করা পিঠা খেতেটাও অনেকটাই মজাদার। ঠিক এভাবে আমি সবগুলাই গুঁড়ো কুটে নেব, সবগুলাই গুঁড়ো এভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বাপা পিঠা বানানোর জন্য আমি এখানে কিছুটা গুঁড়া নিয়েছি, এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এভাবে গুঁড়াটা ভালোভাবে হাত দিয়ে এরকম করে মেখে নেব, তারপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে এরকম ভালোভাবে গুঁড়াটা মেখে নেবেন। পানিটা বাপা পিঠা বানানোর জন্য এখানে পানিটা পরিমাণ মতন দিবেন, বেশি হলে দানাটা মোটা মোটা হবে। দেখতেই পাচ্ছেন পানিটা ঠিক মতন হয়ে গেছে, এটা এবার আমি চেলে নেব। এরকম পাতলা কাপড় সবার বাড়িতে আছে, আর এরকম পাতলা কাপড় দিয়ে আমি এই গুঁড়োটা এভাবে চেলে নেব। সবগুলোই আমার এরকমভাবে চালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চালার পরে কি সুন্দর ছোট ছোট দানা হয়েছে। ছোট ছোট দানার বাপি পিঠা খেতে দারুণ মজা। গ্রামের পদ্ধতিতে দুই রকমের বাপা পিঠা বানানোর জন্য আমি প্রথমে চুলায় মাটির একটা বাপা পিঠার পাতিল দিয়েছি, এটা এবার আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি, পানিটা আমার গরম হয়েছে। এবার আমি কিভাবে দুই রকমের বাপা পিঠা বানানো যায় সে রেসিপিটাই আপনাদের দেখাবো। বাপা পিঠা বানানোর জন্য আমি আগে থেকে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, আর গুড়গুলো কেটে ছোটো ছোটো করে নিয়েছি, আর মাটির একটা ছোটো ঢাকনা নিয়েছি। ঢাকনাটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি কিছুটা গুঁড়ো দিয়ে দিব। গুঁড়োটা এই ঠিক এই ঢাকনার চারদিকে এভাবে ছড়িয়ে দিব, তারপর কিছুটা নারকেল দিয়ে দিব, আর কিছুটা গুঁড়ো এভাবে ছড়িয়ে দিব, তারপরেও আবার কিছুটা নারকেল দিয়ে দিব। হালকা করে এইরকমভাবে চেপে সমান করে দেব। এবার আগে থেকে পাতলা একটা কাপড় নিয়েছি, এভাবে মুড়িয়ে দিব। কাপড়টা সরিয়ে এভাবে হালকা করে ঢাকনাটা উঠিয়ে নিব, তারপর এভাবে মুড়িয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, আর বাপই পিঠা হওয়ার জন্য প্রায় এক মিনিট সময় লাগবে। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিব, তারপর পিঠাটা আমি আস্তে আস্তে নামিয়ে নিব। প্রথম অবস্থায় আমার নারকেল দিয়ে একটা পিঠা বানানো হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় ধাপে কীভাবে পিঠা বানাবো সেটা আমি আপনাদের দেখাবো। দ্বিতীয় পিঠা বানানোর জন্য আমি প্রথম অবস্থায় এভাবে চাউলের গুঁড়া ছিটিয়ে দিব, তারপর এভাবে গুড় চারোদিকে ছড়িয়ে দিব। প্রথম অবস্থায় আমি নারকেল দিয়ে পিঠা একটা বানিয়ে নিয়েছি, তারপর এভাবে আমি দ্বিতীয় অবস্থায় শুধু গুড় দিয়ে বানাবো। অনেকে হয়তো বা নারকেল খেতে পছন্দ করে না, তারাই ঠিক এভাবেই নারকেল ছাড়া এভাবে গুড় দিয়ে পিঠা বানাতে পারেন। তারপর এভাবে হালকা করে হাত দিয়ে চেপে চেপে আমি সমান করে এরকম একটা ভিজা পরিষ্কার তেনা দিয়ে এভাবে হাত দিয়ে মুড়ে নিব। এবার আস্তে আস্তে এভাবে ঢাকনাটা উঠিয়ে এভাবে কাপড় দিয়ে ঢেকে দিব, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনাটা উঠিয়ে আবার আমি একইভাবে পিঠাটা নামিয়ে নেব। খুব সহজে আমি আপনাদের সামনে দুটি বাপা পিঠার রেসিপি শেয়ার করলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে আমার চ্যানেলের এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।